আমাদের পরের স্টেশন চলে এসেছে ঘোড়া রাস ঘোড়া। হ্যাঁ কি এটা খতরনাক খতরনাক। 20 টাকা পিস, 20 টাকা পিস একটা বাদামে। ইডেনে যা কিনবেন সাই সস্তা। ও হ্যালো বন্ধুরা, নমস্কার। সুপ্রভাত সকলকে। এখন বর্তমানে আমরা আছি কলকাতা শহরে। ঠিক আমার পিছনে ট্রেন আসছে, এটা হচ্ছে মানে শিয়ালদহ থেকে হাসনাবাদ যায়। আর আমি এখন কিন্তু দমদম স্টেশনে রয়েছি। বহুদিন পরে দমদম স্টেশনে আসা হয়েছে, বেশ খোলামেলা লাগছে। প্রায় আফটার 3 বছর পরে দমদম স্টেশন। এখানে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, এখান থেকে প্রচুর আমি ট্রেনিং করতাম এবং আমি মানে বলতে পারেন এটা নিজের ঘরের মতন এই জায়গাটা। আর এখন ট্রেন ঢুকছে অলরেডি, এই যে হাসনাবাদ লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো এই ট্রেনটা করে আমরা যাব আজকে হাসনাবাদ। মানে ধরতে পারেন যে একটা অন্য রুটে যাচ্ছি। আর ভিড় দেখতে পাচ্ছি নর্মালি আছে, সকাল এখন 6:30 মতন বাজে। হচ্ছে ট্রেনের ভিড়টা প্রচুর হবে, এর জন্য একটু সামনের দিকে যাচ্ছি আমরা। তো আমরা এখন উঠে পড়েছি ট্রেনে, আর মোটামুটি ভিড় নর্মাল আছে যা দেখা যাচ্ছে। ফাইনালি আছি হাসনাবাদ। তো দমদম স্টেশনে একটা ট্রেন পাস হচ্ছে দেখলাম, প্রতীক এক্সপ্রেস। এই ট্রেনটা আপনার আসছে উত্তরবঙ্গ থেকে, শিয়ালদহ টু নিউ আলিপুরদুয়ার যায়। কি সুন্দর লাগছে ট্রেনটা বেশ। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 6:00, ঠিক 6:30 সময় এই ট্রেনটা। আর শিয়ালদহ থেকে এটা 6:00 মতন ছাড়ে নাকি? 6:15:20 ছাড়ে। তো শিয়ালদহ থেকে এই ট্রেনটা 6:15 ছাড়ে, আর এখান থেকে মোটামুটি 6:30 ছেড়ে দিল দমদম স্টেশনে, যে দেখতে পাচ্ছেন। তো এই ট্রেনে করে আমরা এখন যাব লোকাল ট্রেনে। বেশ মজা লাগছে, কেননা পরপর প্রায় 27খানা প্ল্যাটফর্ম পড়বে। 27টা প্ল্যাটফর্ম পরে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছাবো হাসনাবাদে। চলুন এই জার্নি প্রত্যেকটা স্টেশন আমি দেখানোর চেষ্টা করব যতটুকু আমার মানে স্টেবিলিটি আছে। কারণ সকালবেলায় পেটে প্রচুর খিদে পেয়েছে, তাও আমরা খাইনি, ব্রেকফাস্ট করিনি, আর বেরিয়ে পড়েছি এখন ঘুরতে। ট্রেনটা এখন অন্য লাইনে চলে আছে টোটাল। এর পরের স্টেশন আমাদের হবে দমদম ক্যান্টনমেন্ট। আমাদের পরের স্টেশন চলে এসছে দমদম ক্যান্টনমেন্ট। এই ফার্স্ট টাইম আমি দমদম ক্যান্টনমেন্টে এসেছি, আর বেশ দারুণ লাগছে স্টেশনটা। এই স্টেশন থেকে মানে অন্য কোথাও যাওয়ার? এখানে নেমে আপনি বনগাঁ যেতে পারবেন। আচ্ছা, বনগাঁ যেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিড় সেরম একটা নেই, মোটামুটি আছে, এখনো সেরম ভিড় হয়নি। আমরা এই কাকুদের সাথে এখন যাচ্ছি, ওনারা যাচ্ছে বসিরহাট। দুজনে আছে না? হ্যাঁ, ওনাদের সাথে আমি যাচ্ছি বসিরহাটের দিকে। যাইনি কোনোদিন, ইচ্ছা আছে বসিরহাট। বসিরহাটে কি আছে দেখা? বসিরহাটে দেখা করি, টাকিটাই দেখার আছে না। রাজীয় 2.3 কে মানে বাংলাদেশ থেকে টাকিতে আসতে হবে, টাকির লোক বাংলাদেশে যাবে। বিসর্জনটা হয় না? হ্যাঁ, বিসর্জনে। পরের স্টেশন আমাদের দুর্গানগর। মার এসব মানে স্টেশনগুলো দেখছি, বেশ দারুণ লাগছে কিন্তু। বেশ মানে এই লাইন আমার একদম নতুন, মানে এই লাইনে আমি এখন আছি, এই বসিরহাট লাইনটা। আর কাকু আমাকে একটা দারুণ কথা বললো, ওখানে টাকিতে আর কি, টাকিতে একটা দারুণ জিনিস হয়, 10-এর দিন বিসর্জন হয়। মানে ওই পারের ওই বাংলার মানে প্রতিমা বিসর্জন করে ওই পারে, আর এই পারের মানে বাংলার ইয়েরাও প্রতিমা বিসর্জন করে। কি জানো নদীটা? ইচ্ছামতী নদীতেই দুই পারের ওপার বাংলা এপার বাংলার মানুষ কিন্তু বিসর্জন করে দুর্গা ঠাকুর প্রতিমাকে। আর এই যে একটা শিয়ালদহ লোকাল ঢুকছে, হাসনাবাদ শিয়ালদহ লোকাল। বা ভিড় দেখো, এটা দেখো মানে জ্ঞান জানো না, ভিড় অফিস টাইম আর কি, অফিস টাইম ভিড় দেখো পুরো চরম ভিড়। তো আমাদের পরের গন্তব্য চলে এসছে বিরাটি স্টেশন। এই যে বিরাটি, মানে এইদিকের একটা জিনিস দেখবেন, প্রত্যেকটা স্টেশনে কিন্তু দোকান দেখতে পাবেন আপনি, চায়ের দোকান, মোগলাইয়ের দোকান, তারপরে এমনি স্টেশনারি দোকান, জলের দোকান। এই দেখুন
মানে আপনাকে স্টেশনের বাইরে যেতেই হবে না, সব স্টেশনের মধ্যেই আপনি পেয়ে যাবেন। এখন বর্তমানে বন্ধ আছে এগুলো সব, ফাস্টফুডের দোকান, লুচির দোকান সব পেয়ে যাবেন। ইন্টারেস্টিং। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বিশরপাড়া কোদালিয়া, মানে নামটাই মানে কেন একটা স্ট্রেঞ্জ বা ইন্টারেস্টিং লাগলো দেখুন। বিশরপাড়া কোদালিয়া স্টেশন, এই যে এই স্টেশনে তো লোকজন নেই, ভিড় পুরো ফাঁকাই আছে। এই যে গ্রামের বিশরপাড়া কোদালিয়া, মানে নামটা খুব মানে ইউনিক আর কি, বিশরপাড়া রাখলে ভালো ছিল, কোদালিয়া ঠিক আছে। স্টেশন পুরোই ফাঁকা আর আকাশটা ঝলমলে, খুব সুন্দর ওয়েদার কিন্তু এখন। আর আমাদের ট্রেন ছুটছে এখন হাসনাবাদের দিকে, তো চলুন আমরা আজকে খুব এক্সাইটেড হাসনাবাদ যাচ্ছি, আর ওখান থেকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশ বর্ডারের কাছে, যেটা ইংলিয়া বাংলাদেশের বর্ডার, ইসামুদ্দিন ওদিকে আপনাদের দেখাবো চোখের সামনে। আমাদের পরের স্টেশন নিউ ব্যারাকপুর। এখানকার স্টেশনগুলো দেখলাম মানে খুব দূরত্ব কিন্তু নয়, মানে কিছুটা কাছাকাছি আপনি পেয়ে যাবেন, মানে একটার পর একটা খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু বেশ মজাদার লাগছে। নিউ ব্যারাকপুর স্টেশন, এই স্টেশনে তো লোকই নেই, একবারে ফাঁকা। পরের স্টেশন হচ্ছে মধ্যমগ্রাম, আমাদের পরের স্টেশন মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম আজ পৌঁছে গেছে 3 নম্বর। এই স্টেশনটা বেশ ইউনিক লাগছে দেখুন, দোকানপাটগুলো ঢুকেছে আর ভিড় দেখতে পাচ্ছি, ভালোই ভিড় হবে, লোকজন কিন্তু উঠছে ভালোই। দাঁড়াবে না নাকি এটা? ও আচ্ছা, ফার্স্ট আনছে এর জন্য। আমাদের পরের স্টেশন হচ্ছে হৃদয়পুরে দেখুন, নামটা বেশ ইন্টারেস্টিং, এখানকার স্টেশনগুলো আমার নামগুলো হেভি লাগছে আর কি, হৃদয়পুর। তো হৃদয়পুর থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনটা, চলছে হাসনাবাদের পথে। লোক কিন্তু অত নেই, মানে ফাঁকাই আছে ট্রেনটা, দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে বগিতে পুরো ফাঁকা। আমরা দাঁড়িয়ে এনজয় করছি, অনেকদিন পর লোকাল ট্রেনে জার্নি করছি আর বেশ দারুণ লাগছে আমার। তো আমরা এখন চলে এসেছি বারাসাত স্টেশনে, আর ওই পারে দেখতে পাচ্ছেন ওই পারে হচ্ছে বনগাঁ লোকাল ট্রেনগুলো যায়, আর এটা হচ্ছে আপনার হাসনাবাদ লোকালগুলো। ওই পারে কিন্তু দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু প্রচুর হবে, লিটারেলি ভিড় দেখে অবাক হয়ে যাচ্ছে আর কিছু। পাশের যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাই কিন্তু বনগাঁ লাইন চলে যাচ্ছে, আর আমাদের এই ট্রেনটা যাচ্ছে এখন হাসনাবাদ দেখতে পাচ্ছেন। কাজীপাড়াতে লাস্ট কাজী নজরুল ইসলাম এসেছিল, এরপর আর কেউ আসেনি, দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। জোক দ্য পার্ট, বাট আমি সেটাই বলতে চাইছি, মানে বাট আমার বেশি ইন্টারেস্টিং লাগছে দেখুন স্টেশনের বাইরে কী সুন্দর দোকানপাটগুলো আছে, আর ওই পারে পড়েছে রেলওয়ে স্টেশন, একটাই লাইন আছে এটাতে। কত খাবার উঠছে দেখুন দাদা, এগুলো মধু আছে ও, এখান থেকে নাও তোমরা নাকি এখান থেকে কালেক্ট করার, কিরকম করে কেজি, কত টাকা কেজি, কত 400 টাকা কেজি মধু, ভালো দেখতে পারবে একদম। হাসনাবাদ 400 টাকা মধুর কেজি দাম, ভালো কিন্তু খুব সুন্দর, আর প্রচুর কিন্তু হকারে আসছে, খিদে পেয়েছে প্রচুর, কি খাবো বুঝতে পারছি না। মধু শরীর গরম হয়ে যাবে, সকাল থেকে স্নান করেছি, না হলে
পুরো সোয়েল গরম, সীতাভোগ ভালো ওঠে, সীতাভোগ সীতাভোগ ওঠে, একটু গাড়িতে দেখবেন হকারি করে, আর মানে ছ্যাঁড়া ওঠে, ছ্যাঁড়া ছ্যাঁড়া খাবার মতো উঠবে, একটু পরে উঠবে সব। আচ্ছা আচ্ছা, জিনিস খাবার ওঠে, আর ফল খুব সস্তা এই লাইনে দেখলাম। হ্যাঁ, আপেল আমাদের শহরে 160 টাকা 70 টাকা 100 টাকা আপেল আছে, 80 টাকা আপেল আছে, আবার নেসপাতি গুলো এত সুন্দর দেখি, এই লাইনে ফল এত সস্তা, জানি কি করে পায় ভগবান জানে, মনে ছেলে ওরা কমিশন, সেটাই ছেলে কমিশন পায়, মানে এই লাইনে ফলটা খুব সস্তা দেখলাম। কাকু বললো ছেনা আর কি কি খাবার আছে এগুলো দেখবো ট্রাই করে, তো দাদারা সব আছে, তুমি সব সঙ্গ করো। নাম কি তোমার? সন্দীপ। সন্দীপ কবে থেকে করছো এই কাজ, মানে মধু সংগ্রহ করা, মধু বিক্রি করে অনেক থেকে, এগুলো সব এখান থেকে কালেক্ট করো, তারপরে আসনাবাদ এনে বিক্রি করো? আচ্ছা ভালো, সবাই আছে, বালতিতে করে রাখা আছে মধুগুলো, বেশ দারুণ লাগলো কিন্তু আমার দেখে। এক্সপ্রেস ট্রেন ছুটছে পুরো, আমগুলো ফাটাফাটি স্টেশনে, করেয়া কদম গাছি চলে এসেছি আমরা পরের স্টেশন, দেখতে পাচ্ছেন এই স্টেশনে অত লোকজন নেই, বেশ ফাঁকা ফাঁকা স্টেশন, বেশ সুন্দর একটা মরুম, ট্রেনে মোটামুটি ভিড়, সেরকম একটা ভিড় বলা যায় না, উঠছে লোকজন কিন্তু, আর কিছু কিছু লোক দেখছি এখনো মাস্ক ইউজ করছে, জানি না করোনার থার্ডই ভাবতে আসতে পারে কি না। করেয়া কদম গাছি ছেড়ে আমাদের গন্তব্য ট্রেন চললো আসনাবাদের পথে, মাসিমা উঠেছে পয়সা দিতে পারিনি তার জন্য গালাগালি দিয়ে চলে গেল সকাল সকাল, কি বলবো ইউটিউব তো এখন পয়সাই আসছে না, তো কিভাবে দেবো, যখন পয়সা আসবে তখনই তো দেবো নাকি কাকা, না না ভালো, আমি বলছি আমি পয়সা এখন ইনকাম করতে পারিনি, পারলে অবশ্যই দিতাম। পরের স্টেশন হচ্ছে বহিরা কালীবাড়ি, অনেক লোক চেনে না তো, অনেক জায়গায় ঠাকুর মন্দির কোথায় আছে, তোমার কোথায় বাড়ি? হ্যাঁ কদম গাছে, ওই পিছনে ছিল। আচ্ছা আচ্ছা, যাবেন আসনাবাদ? না না, আমি প্যান্ডেলের কাজ করছি, প্যান্ডেলে কাজ করতো, দুর্গা পুজো হচ্ছে ওখানে, দূরে আসনাবাদে রাজারহাটে। আচ্ছা আচ্ছা, তো বহিরা কালীবাড়ি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এই যে আর এখানে বিশাল পাট চাষ হয় দেখতে পাচ্ছি, চারিদিকে প্রচুর পাট, স্টেশনও পাট মেলতে দিয়েছে লোকজন দেখুন। আমাদের পরের স্টেশন সন্ধ্যালিয়া, ভুট্টার চাষ হয়েছে না? আচ্ছা, ওইখানে ভুট্টার চাষ হচ্ছে দেখুন, কত ভুট্টো বাপ, এখনো ট্রেনের জার্নি ধরে দেখতে পারলাম যে 14টা স্টেশন আমাদের যেতে হবে, তারপর আমরা পৌঁছাবো হাসনাবাদ। এত ধান চাষ হয় দেখুন, আর পুরো ধনে ধান্য পুষ্ট ভরা লাগছে চারিদিকে, ধান আর ধান, আমাদের বর্তমান কাউকে ধানের গোড়া বলা হতো, বাট এখন ধানের চাষ নাই বলতেই নয়, এইরকম ধানের চাষ দেখে বেশ ভালোই লাগছে আমাদের গ্রাম বাংলাকে। পরের স্টেশন থেকে ছেড়ে দিয়েছি অলরেডি, বেলিয়া ঘাটা রোড স্টেশন, চারিদিকে জলটা দেখুন দিঘিটা কি সুন্দর লাগছে, আকাশগুলো কি সুন্দর লাগছে, তারপরে দিঘির উপরে যে আকাশের রিফ্লেকশনটা পড়ছে তা অপূর্ব।
পানি ফলের চাষ হচ্ছে দেখুন, সব পানি ফল, বাপ রে পুরো পানি ফল গোটা এরিয়াটা। ওরে না হেভি লাগছে বাস। আমাদের দিকে কুলিয়াতে ভাই বাতগুলা কুলিয়াতে, হ্যাঁ এখানে দেখে বেশ ভালো লাগছে। শহর থেকে বেরিয়ে, কলকাতা শহর থেকে বেরিয়ে এরকম একটা গ্রাম্য পরিবেশে আসতে আলাদা একটা দারুণ লাগে, ফ্রেশ অক্সিজেন, বুঝতে পারছেন? চারিদিকে গাছপালায় ভর্তি, আপনি চলে যাচ্ছেন হাসনাবাদের পথে। আর যারা টাকি ভ্রমণ করতে আসছেন তাদেরকে বলে যে হাসনাবাদের আগের স্টেশন কিন্তু টাকি। এরকম লাইন চেঞ্জ হয়ে এবারে যাচ্ছে লেবুতলা। আচ্ছা স্টেশনের নামটা খুব সুন্দর, লেবুতলা। পরের স্টেশন আমাদের ফাসিলা, ফাসিলা স্টেশন। নামগুলো ইন্টারেস্টিং, নামগুলো শুনলে আপনি মানে হেভি লাগবে আপনার। ফাসিলা, বহিরাগত কালীবাড়ি, মারুষ, ভিড় আছে মোটামুটি যা দেখতে পাচ্ছি। আর স্টেশনে ফাসিলা স্টেশন প্যাসেঞ্জারদের কিন্তু উঠছে, লোকাল ট্রেনের সেই একই রকম ভিড় দেখতে পাচ্ছি দমদম থেকেই আমি। ট্রেনের লোক দেখুন, লিটারেলি কত লোক, আবার উঠছে কেউ কেউ। এটা হচ্ছে হারোয়া রোড স্টেশন। দৈনন্দিন জীবনে মানুষকে কত কষ্ট করে শহরে যেতে হয়, তারপরে রোজগার করতে হয়, তার প্রমাণই হচ্ছে এই ট্রেনগুলো। দেখুন প্রত্যেকটা মানুষ কীভাবে যাচ্ছে শহরের দিকে, ভিড় দেখে বুঝতে পারছেন প্রচণ্ড ভিড়। সব ঝোলা নিয়ে চললো ভোলা, দেখো মাছের। ওরে বাবা রে কি ভিড়, মাছ, হ্যাঁ সব মাছ আছে। আপেল 1 কিলো 60 টাকা, কাশ্মীরি আপেল না বলতে হবে, এখানে আপেল কিন্তু খুবই সস্তা বাকি শহর থেকে। কাঁকড়া মির্জানগর হল্ট, বড় স্টেশন কাঁকড়া, কাঁকড়া মির্জানগর। ইন্টারেস্টিং নামগুলো, মানে সারে পেসে ভাই নামের উপরে, মানে নামের জন্য ফেমাস। আমি কেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা প্ল্যাটফর্ম দেখাচ্ছি, এই কারণেই মানে আমার হেভি লাগছে নামগুলো। আমি প্রথমে যখন লিস্টে দেখেছিলাম না, আইআরসিটিসি লিস্টে, যে এতগুলো প্ল্যাটফর্ম, 27টা প্ল্যাটফর্ম, আর তারপরে নামগুলো বেশ বিচিত্র, তো এর জন্য আমার বেশ ইন্টারেস্টিং লাগলো যে প্রত্যেকটা স্টেশনে আপনাদের দেখানো যাক। আমার তো মনে এটা আমার থেকে সব থেকে মানে ইন্ডিয়ার লংগেস্ট লোকাল ট্রেন জার্নি করছি আমি, মানে হেভি লাগছে। খাবারের মানে হকার কাকুরা কিন্তু উঠে যাচ্ছে, বাট আমাদের কাছে পয়সা নেই বলে আমরা খেতে পাচ্ছি, দ্যাটস দ্য প্রবলেম। খেতে খুব মন চাইছে, মানে সকাল থেকে না খাওয়া একবারে। দেখতে পাচ্ছি পরের লাইনটা অনেকটা দূরে, এইখানে বেশ গাছপালা লাগিয়েছে, এটা আমার খুব ভালো লাগলো, মানে গাছপালা লাগার জন্য আলাদা একটা জায়গা দিয়ে করেছে এরা, দারুণ। পরিবেশকে সচেতন রাখা, বাঁচানো কিন্তু আমার এই কাজগুলো হেভি লাগে, ইন্ডিয়ান রেলওয়েকে এর জন্য একটা হ্যাটস অফ। আর মালতীপুর থেকে আমরা চলে যাবো এখন হাসনাবাদের পথে। এখান থেকে শুরু হলো নাকি সুন্দরবন পার্ক? আমাদের পরের স্টেশন চলে এসেছে ঘোড়া রাস ঘোড়া, হ্যাঁ কি এটা ঘোড়া রাস ঘোড়া, ভাই সাহেব খতরনাক খতরনাক নামটা বেশ ইন্টারেস্টিং, ঘোড়া রাস ঘোড়া স্টেশনে চলে এসেছে। একটা বাদামে
ইডেনে যা কিনবেন সাই সস্তা, আপেল সস্তা, 80 টাকা কিলো বললো না, 60 টাকা আছে, 60 টাকা কিলো। স্টেশন হচ্ছে চাপা পুকুর, সাত ভাই চম্পা পুকুর না চাপা পুকুর। আচ্ছা, আইসোলেশন কোচ রাখা আছে আইডিসির তরফ থেকে এখানে। শিয়ালদা লালগোড়া একটা ডিব্বা এখানে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, লালগোড়া প্যাসেঞ্জারের ডিব্বা। প্ল্যাটফর্ম সব কিন্তু ওদিকেই পড়ছে। আমরা ফাইনালি চলে এসেছি বসিরহাট স্টেশনে। বসিরহাট তার আগে একটা প্ল্যাটফর্ম ছিল বাবলা হল্ট, আমি দেখাতে পারিনি কারণ ওই পারে ছিল। তো এইটা হচ্ছে বসিরহাট স্টেশন, আর এখান থেকে আর কিছুটা দূরে আমাদের গন্তব্য কিন্তু হাসনাবাদ। এখানে অর্ধেক গাড়ি ফাঁকা হয়ে যাবে, অর্ধেক গাড়ি যখন ফাঁকা হয়ে যাবে এখন, এখানে ভিড় কিন্তু কমে যাচ্ছে অনেক। মোটামুটি অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা গেটের সামনে দাঁড়িয়েছিলাম, এনার্জি পুরো লস্ট হয়ে গেছে। তো এই জন্য এখন উইন্ডো সিটটা ফাঁকাই ছিল, সেই জন্য এখানে বসে পড়েছি, উইন্ডো সিটের ফিল নিচ্ছি ট্রেনের বাইরের সৌন্দর্যটাকে, আর একটু ওকে জল খেলাম, একটু এনার্জি আনলাম। তো একটা স্টেশন পার করেছে, ওটার নাম ছিল মতিনা অনন্তপুর, ওটা দেখাতে পারিনি, তো এই জন্য সরি ফর দ্যাট। বাট আমি এবার জানলা থেকে আপনাদের বাকি স্টেশনের ভিউগুলো দেখাবো বসিরহাট পর্যন্ত। আর ট্রেনে দেখতে পাচ্ছেন পুরোই ফাঁকা, দু একটা কাকু কাকিমা আছে আর কেউ নেই। আর ওখানে গেটের সামনে দেখতে পাচ্ছেন মানে গন্তব্যের একবারে কাছাকাছি চলে এসেছি আমরা, আসনাবাদ কিন্তু আর কটা স্টেশনের পরে। এই মতিন অনন্তপুর গেল, তারপর হচ্ছে মধ্যমপুর একটা স্টেশন আছে, তারপরে নিম দান্দ্রি বলে একটা স্টেশন আছে, দেন টাকি রোড, তারপর হচ্ছে আসনাবাদ। তো বাইরে দেখতে পাচ্ছেন এই প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে ধান চাষ, কলা এসব হয়েছে। এই যে বলতে না বলতে চলে এসছে মধ্যমপুর। স্টেশনগুলো খুবই কাছাকাছি আর কি, মানে যে কটা স্টেশন দেখেছি প্রত্যেকটা স্টেশনই একটার পর একটা কাছাকাছি পেয়ে যাবেন আপনারা। মানে এরকম লংগেস্ট ট্রেন, লোকাল ট্রেনের জার্নি আমি এর আগে করিনি, বাট এটা করে হেভি লাগছে আমার থেকে। এটা মানে ইন্ডিয়ার লোকাল লংগেস্ট ট্রেন হতে পারে আমার জন্য, কারণ প্রায় অলমোস্ট শিয়ালদা থেকে যদি ধরা যায় তাহলে টোটাল 30টা প্ল্যাটফর্ম পড়ছে। আর পুরো ফাঁকাই দেখতে পাচ্ছি, ওইদিকে প্ল্যাটফর্ম পড়েছে 1 নম্বরে। চুলেনের পরের স্টেশনগুলো দেখাতে থাকবো এই নাস্তাবাদ পর্যন্ত। এখন আমাদের চলে এসেছে স্টেশন নিম দান্দ্রি স্টেশন, আর এখান থেকে পেরিয়ে এখন আমরা চলেছি টাকি স্টেশনের রোডে, মানে টাকি রোড বলতে পারেন। অলমোস্ট 27খানার প্ল্যাটফর্ম পরে টাকি চলে আসছে, আর চারিদিকে সবুজ বাংলার এই ধান ক্ষেত, ও অপূরম লাগছে, মানে সোনার বাংলা তো একেই বলে বস। চারিদিকে তখন ধান গাছ আর ধান গাছ, অপূর্ব সৌন্দর্য। তো এই হচ্ছে ফেমাস টাকি রোড স্টেশন, আর এখান থেকে ট্রেনটা চলে যাবে হাসনাবাদের পথে। হ্যাঁ আসো, এদিকে যে কটা প্ল্যাটফর্ম আছে সব, মানে এই একটাই একটা করে প্ল্যাটফর্ম আর কি, 2 নম্বর। দারুণ লাগছে, যারা যারা ট্রাকি ঘুরতে আসেন আর কি, তাদের জন্য এটা সুখবর যে এইখান থেকে কিন্তু আপনারা চলে যেতে পারেন ট্রাকি যে ভিউ পয়েন্ট, মানে যেখানে ইন্ডিয়া বাংলাদেশ ইচ্ছামতি নদীকে কানেক্ট করছে সেই জায়গাটা আপনারা যেতে পারেন এখান থেকে। এখান থেকে 20 টাকার ভাড়া। আর অলমোস্ট ট্রেন পুরো ফাঁকাই বলতে পারেন, পুরো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, আর একটা স্টেশন আরও বাকি, মানে এই স্টেশনের পরেই হচ্ছে আপনার হাসনাবাদ। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি হাসনাবাদ স্টেশনে। দীর্ঘ প্রায় 3 ঘন্টার মতন টাইম লাগলো মানে এই ট্রেনের জার্নিটা করে, হেভি লাগছে, মানে সব থেকে লংগেস্ট আমার লাগলো। আর স্টেশনের নামগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টেশন এখন ট্রেনটা পুরোই ফাঁকা, আর এই ট্রেনটা চলে যাবে এখন আপনার শিয়ালদার পথে। বাট আমরা এখন শিয়ালদা যাবো না, আমরা যাচ্ছি হাসনাবাদ থেকে দারুণ একটা ফেমাস জায়গা, মানে এর পরের ব্লকটা দেখে বুঝতে পারবেন যে আমরা এখন যাবো আর কি একদম ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের কাছাকাছি একটা গ্রামে, সেই গ্রামে আমরা থাকবো আজকে। তো আপনারা কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। আপনারা যদি মানে ইয়ে করতে চান, এই জার্নিটা করতে চান, তাহলে শিয়ালদা থেকে করতে পারেন হাসনাবাদ লোকাল বা টাকি রোডের জন্য।
এইখান দিয়ে আমাদের যেতে হবে, এটা এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকালো ট্রেনটা। বন্ধুরা অবশেষে আমরা 30টা প্রায় শিয়ালদা থেকে যদি ধরে আসনাবাদ 30টা প্ল্যাটফর্ম পার করে আমরা কিন্তু চলে এসে আসনাবাদ। আর এখানে ভাড়াটা আপনাদের বলতে প্রথমে বলিনি, তো ভাড়াটা লাগলো কিন্তু আমাদের 20 টাকা, মানে শিয়ালদা থেকে আসনাবাদ কাটবেন একবারে 20 টাকা টিকিট লাগবে। আর দারুণ লাগছে ট্রেনটায় সফর করে প্রাকৃতিক সৌন্দর্য এরকম দেখার পরে। আর এদিক থেকে কিন্তু শুরু হচ্ছে যে নর্থ সুন্দরবনটা, আপনারা এখান থেকে যেতে পারেন, মানে দারুণ দারুণ প্লেস আছে বুঝতে পারছেন। গোলপাত্তা বলে একটা প্লেস আছে আমি শুনেছি, তো এই পরের ভিডিওতে ওই এপিসোডগুলো দেখতে পাবেন আস্তে আস্তে, জুড়ে থাকুন। আর যদি ভালো লেগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, মনের কোনা যদি একটু যা করতে পারি এই ভিডিওটার দ্বারা, তাহলে এটা লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সবার সাথে শেয়ার করবেন ভিডিওগুলো। আর দেখবেন আর জানাবেন কমেন্ট করে, ভালো মন্দ সব কিছু বিচার কমেন্ট বক্সে জানাবেন, আমি সব কিছু দেখবো এবং আপনাদের পরের ভিডিওতে আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করবো ব্যাপারগুলোকে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।